নগরবাসীকে মাস্ক পরার জন্য সচেতন করতে আজও রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় সেই খবর রাখছেন সহকর্মী রুবায়েত হাসান, যাচ্ছে তার কাছে। রুবায়েত, এই অভিযান তো প্রায় দিনই চলছে এবং মানুষের মাঝে আসলে সচেতনতা কতটুকু দেখলেন মাস্ক পরার বিষয়ে? না, সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত টুম্পা উদাসীন। আপনাকে জানাতে চাই, গত 7 দিন ধরে প্রায় বলা যায় যে শতাধিক মামলা হয়েছে, জরিমানা করা হয়েছে কয়েক লাখ টাকা, তারপরও মানুষ সচেতন হয়নি। আমি যে স্পটটিতে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রবিউল আলম, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি পরিচালনা করছেন। তার সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাই। মিস্টার রবিউল আলম, আপনি গত কয়েকদিন ধরেই এই ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, মানুষ কি সচেতন হচ্ছে? হ্যাঁ, মানুষ সচেতন হচ্ছে, কারণ আজকে আপনারা দেখেছেন, আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে আগের তুলনায় মানুষ অনেক বেশি সচেতন, মানুষের কাছে মাস্ক আছে, মানুষ ব্যবহার করছে। কিছু মানুষ এখনও হয়তো সচেতন হয়ে ওঠেনি, সে কারণেই আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালনা করছি। আমার বিশ্বাস যে এর ফলে একটা ভালো ফলাফল আমরা পাবো। ধন্যবাদ। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যেমনটা বলছিলেন, আমি কিন্তু সকাল থেকে প্রায় এই স্পটটিতে ধানমন্ডি জিঘাতলা এই স্পটটিতে দেখেছি যে যাদের আসলে মাস্ক পরে বের হননি যারা, তাদেরকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন এবং অর্থদণ্ড দিয়েছেন, কাউকে সচেতনতামূলক হিসেবে মাস্কও উপহার দিয়েছেন সরকারের তরফ থেকে। সব মিলে এই কার্যক্রমটি আজ ঢাকা মহানগরের প্রায় 12 থেকে 15টি স্পটে চলছে। তো দিন শেষে আসলে বোঝা যাবে যে কতটি মামলা এবং কত টাকা জরিমানা হলো। ধন্যবাদ আপনাকে। রুবায়েত হাসান জানাচ্ছিলেন মোবাইল কোর্টের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য যে অভিযান চলছে সেই অভিযান সম্পর্কে জানছিলাম।